দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শিলিগুড়ি থেকে বাগডোগরার উদ্দেশ্যে হেলিকপ্টারে রওনা দেন এবং সেই হেলিকপ্টার দুর্যোগের কবলে পড়ে। ঝড় বৃষ্টির মধ্যে পড়ে হেলিকপ্টারের যিনি পাইলট ছিলেন তিনি অতি দ্রুত সেই কপ্টারকে অভিমুখ ঘোরান এবং সামনেই সেবক এয়ারবেস রয়েছে সেখানে জরুরি অবতরণ করান। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোট পেয়েছেন তেমনটাই জানা গিয়েছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি বিমানে কলকাতায় নিয়ে আসা হয় এবং সেখানে এসএসকেম হাসপাতালে যে উডবার্ন ব্লক সেখানে তাকে নিয়ে আসা হয় এবং তিনি পায়ে চোট পেয়েছেন তা দেখতে পাওয়া যায়। তিনি খুঁড়িয়ে হেঁটেই উডবার্ন ব্লকে ঢোকেন এবং সেখানে ইতিমধ্যেই চিকিৎসকরা প্রস্তুত ছিলেন এবং সেখানে এসে উপস্থিত হয়েছিলেন হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি থেকে শুরু করে সিপি কলকাতা এবং তার পাশাপাশি আসেন বিমান বন্দ্যোপাধ্যায়ও, তারা প্রত্যেকেই উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন উডবার্ন ব্লকে এসে পৌঁছন এবং উডবার্ন ব্লকে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসকদের অধীনে চিকিৎসা করানো হচ্ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সুস্থ রয়েছেন এমনটাই জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এই খবর শুনে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং তিনি টুইট করে জানান যে মুখ্যমন্ত্রী সুস্থ রয়েছে জেনে তিনি স্বস্তি বোধ করছেন। কেবলমাত্র রাজ্যপালই নয়, উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী এবং বর্তমানে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। দ্রুত সুস্থ হয়ে উঠুন। পার্থ চট্টোপাধ্যায়কে আজ নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই আদালতে পেশ করা হয় আলিপুরে এবং আলিপুর কোর্টে থেকে বেরোনোর সময় তিনি যখন জানতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার দুর্যোগে পড়েছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ সংশয় হয়েছিল তখন তিনি যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন এবং তিনি জানান যে তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থতা কামনা করছেন। আনন্দবাজার অনলাইনের জন্য প্রচেতা।